আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে। সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। প্রয়োজন হলে পরমাণু অস্ত্র ব্যবহার করতে প্রস্তুত হুঁশিয়ারি লিস্ট ট্রাসের। ইউক্রেনের স্বাধীনতা দিবসে বড় ঘোষণা দিলেন জো বাইডেন। আরো জানিয়ে দেব সেবাস্তোপলের কাছে ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত। শেষ পর্যন্ত লড়াইয়ের ঘোষণা জেলনস্কির। জানিয়ে দেব ভারতের মাটিতে পা রাখতেই বিস্ফোরণে উড়ে গেল দুই পাক জঙ্গি গোষ্ঠী। সর্বশেষ জানিয়ে দেব যুদ্ধ দেখিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র বা ন্যাটোর ক্ষুদ্র বাহিনীর সমকক্ষ নয় বলছে রাশিয়া। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। প্রয়োজন হলে পরমাণু অস্ত্র ব্যবহার করতে প্রস্তুত হুঁশিয়ারি লিস্ট ট্রাসের। প্রয়োজন হলে পরমাণু অস্ত্র ব্যবহার করতে প্রস্তুত রয়েছেন বলে হুঁশিয়ারি দিয়েছেন ব্রিটেনের সম্ভাব্য নতুন প্রধানমন্ত্রী লিস্ট ট্রাস। দেশটির রক্ষণশীল দলের পক্ষ থেকে প্রধানমন্ত্রী নির্বাচনের বিতর্কে গতকাল মঙ্গলবার এই হুঁশিয়ারি দিয়েছেন তিনি। লিস্ট জোর দিয়ে বলেন, এই ধরনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া প্রধানমন্ত্রীর গুরুত্বপূর্ণ দায়িত্ব, খবর দ্য ইন্ডিপেন্ডেন্টের। লিস্ট ট্রাস বর্তমানে ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন বরিস জনসন। সম্প্রতি প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর পর নতুন প্রধানমন্ত্রী নির্বাচনের প্রশ্ন এসেছে এবং রক্ষণশীল দলের প্রথম দিকের প্রতিদ্বন্দ্বী হিসেবে লিস্ট ট্রাস এখন সবার চেয়ে এগিয়ে রয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছেন বর্তমান অর্থমন্ত্রী ঋষি সোনাক। গতকালের বিতর্কে লিস্ট ট্রাস পরমাণু অস্ত্র ব্যবহারের পক্ষে জোরালো মন্তব্য দিলেও কোনো দেশের বিরুদ্ধে তিনি তা ব্যবহার করতে চান না তা পরিষ্কার করেননি। তবে তার বক্তব্যের প্রেক্ষাপট থেকে পরিষ্কার হয় যে রাশিয়ায় ব্রিটিশ পরমাণু অস্ত্রের প্রাথমিক লক্ষ্যবস্তু ইউক্রেন সংঘাতের প্রেক্ষাপট থেকে তিনি একথা বলেছেন বলেই ধারণা করা হচ্ছে। লিস্ট ট্রাস তার দেশের সামরিক বাহিনীর জন্য বরাদ্দ বাড়ানোর অঙ্গীকার করেন। বিতর্কে লিস্ট ট্রাস এবং ঋষি সোনাক দুজনের ব্রিটেনের অর্থনৈতিক সংকট, মুদ্রাস্ফীতি এবং তেল গ্যাসের দাম বৃদ্ধির জন্য রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে দায়ী করেন। ব্রিটেন এবং তার মিত্ররা ইউক্রেন যুদ্ধের জন্য রাশিয়াকে দোষারোপ করে থাকে এবং এজন্য তারা রাশিয়ার উপর নজরবিহীন ভাবে নিষেধাজ্ঞা আরোপ করে। নিষেধাজ্ঞার অনিবার্য প্রতিক্রিয়া হিসেবে ইউরোপ ও আমেরিকার বহু দেশ তেল গ্যাসের দাম বেড়েছে। পাশাপাশি লিস্ট এবং সোনাক ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত G20 শীর্ষ সম্মেলনের কথা উল্লেখ করেন। লিস্ট ট্রাস আরো বলেন, তিনি সরাসরি সম্মেলনে পুতিনের সঙ্গে লড়াইয়ে লিপ্ত হবেন। সূত্র পার্টস টুডে। ইউক্রেনের স্বাধীনতা দিবসে বড় ঘোষণা দিলেন জো বাইডেন। ইউক্রেনের স্বাধীনতা দিবসের দিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনকে আরও $2.98 বিলিয়ন সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন, খবর CNN এর। এর মাধ্যমে যুদ্ধ শুরু হওয়ার পর সবচেয়ে বড় সহায়তা প্যাকেজ ঘোষণা করলেন বাইডেন। এ ব্যাপারে প্রেসিডেন্ট বাইডেন একটি বিবৃতিতে বলেছেন, ইউক্রেনের জন্য আমাদের সবচেয়ে বড় নিরাপত্তা সহায়তা প্যাকেজ ঘোষণা করতে পেরে আমি গর্বিত। ইউক্রেনকে দেওয়া নিরাপত্তা কার্যক্রমের অংশ হিসেবে $2.98 বিলিয়ন অস্ত্র সহায়তা দেওয়া হবে। এরই মাধ্যমে ইউক্রেন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, কামান এবং গোলাবারুদ ও ড্রোন পাবে। তাছাড়া নিজেদের লম্বা সময়ের জন্য রক্ষা করতে তাদের রাডার ব্যবস্থা দেওয়া হবে। এদিকে যুক্তরাষ্ট্রের একজন কর্মকর্তা জানিয়েছেন, এই প্যাকেজটি ইউক্রেন সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট ইনিশিয়েটিভ প্রোগ্রামের অংশ, তাই আগের মতো যুক্তরাষ্ট্রের স্টক থেকে অস্ত্র দেওয়ার বদলে এবার অস্ত্র প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলো থেকে কিনে ইউক্রেনে অস্ত্র পাঠানো হবে। এর আগে গত সপ্তাহে ইউক্রেনকে $275 মিলিয়ন অস্ত্র দেওয়ার ঘোষণা দেন প্রেসিডেন্ট বাইডেন। এই সহায়তাটি নিজের ড্রোডাউন ক্ষমতা বলে ঘোষণা দেন তিনি, ফলে এই অর্থের অস্ত্রগুলো আসবে যুক্তরাষ্ট্রের স্টক থেকে। সূত্র CNN। সেবাস্তোপলের কাছে ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত। সমুদ্রে নিয়োজিত রাশিয়ান বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সেবাস্তোপলের কাছে একটি মনুষ্যবিহীন বিমান বিধ্বস্ত করেছে। গত মঙ্গলবার শহরটির গভর্নর মিখাইল রাজভোজাইব এ তথ্য জানিয়েছেন। সমুদ্র বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রয়েছে, শত্রুপক্ষের একটি ড্রোন ভূপাতিত করা হয়েছে, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে, রাজভোজাইব তার টেলিগ্রাম চ্যানেলে লিখেছেন। সাম্প্রতিক সপ্তাহগুলোতে ক্রিমিয়া এবং সেবাস্তোপলে বেশ কয়েকবার হামলা হয়েছে। 31 আগস্ট পর্যন্ত শহরটিতে সন্ত্রাসীদের হুমকির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এর আগে গত 20 আগস্ট রাশিয়ান ব্ল্যাক সি ফ্লিট সদর দপ্তরের একটি ড্রোন হামলা চালানো হয়, তবে কোনো ধরনের ক্ষয়ক্ষতি ছাড়াই বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ড্রোনটি ভূপাতিত করতে সক্ষম হয়। সূত্রতাস। শেষ পর্যন্ত লড়াইয়ের ঘোষণা জেলনস্কির।
বুধবার 24 আগস্ট নিজেদের 31তম স্বাধীনতা দিবস পালন করেছে ইউক্রেন। 1991 সালের এদিন গণভোটের মাধ্যমে সাবেক সোভিয়েত ইউনিয়ন থেকে আলাদা হয়ে নতুন স্বাধীন দেশ হিসেবে আত্মপ্রকাশ করে ইউক্রেন। স্বাধীনতা দিবসটি উৎসবের রঙে রঙিন থাকার কথা থাকলেও এই বছর আতঙ্কের মধ্যে দিনটি পালন করছেন সাধারণ ইউক্রেনীয়রা, কারণ যুক্তরাষ্ট্র সতর্কতা দিয়ে জানায় স্বাধীনতা দিবসকে উপলক্ষ করে রাজধানী কিয়েভ সহ বেশ কিছু অঞ্চলে হামলা চালাতে পারে রুশ সেনারা। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানাচ্ছে কিয়েভে হামলা চালাতে প্রস্তুতি নিচ্ছে রাশিয়া, এ কারণে অনেকেই রাজধানী ছেড়ে অন্যান্য অঞ্চলে চলে গেছেন। তবে এমন আতঙ্কের মধ্যেই স্বাধীনতা দিবসের দিন প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি বলেছেন শেষ পর্যন্ত লড়াই করবেন তারা। স্বাধীনতা দিবসের বক্তৃতায় জেলেনস্কি বলেন, আপনাদের কি রকম সেনাবাহিনী আছে সেটি আমরা আমাদের অঞ্চলগুলোর বিষয় নিয়ে ভাবি, এগুলোর জন্য শেষ পর্যন্ত লড়াই করব। তিনি আরো বলেন, 6 মাস ধরে আমরা অবস্থান ধরে রেখেছি, এটি কঠিন, কিন্তু আমরা আমাদের শক্তি বজায় রেখেছি, আমাদের লক্ষ্যের জন্য লড়াই করে যাচ্ছি। প্রতিটি নতুন দিন হলো হার না মানার কারণ। দীর্ঘ পথ পাড়ি দেওয়ার পর শেষ পর্যন্ত লড়াই না করার কোনো অধিকার আমাদের নেই। সূত্র আল জাজিরা। ভারতের মাটিতে পা রাখতেই বিস্ফোরণে উড়ে গেল 2 পাক জঙ্গি। আবারও পাক জঙ্গিদের অনুপ্রবেশের চেষ্টা ভারতে কাশ্মীর সীমান্ত দিয়ে, তবে অচিরেই পাক জঙ্গিদের এই চেষ্টা বিফলে গিয়েছে। প্রসঙ্গত সেনা সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার জম্মুর রাজৌরি জেলার নিয়ন্ত্রণ রেখা বরাবর বেশ কিছু সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করেন সেনা জওয়ানরা। এরপরেই 2 সন্ত্রাসবাদী অনুপ্রবেশের চেষ্টা করে ভারতে এবং তারা ভারতে ঢুকেও পড়ে কিছুটা, কিন্তু ভারতীয় জওয়ানদের বিছিয়ে রাখা মাইন ফিল্ডে জিহাদিদের পা পড়ে আর তারপরেই রীতিমতো ছিন্ন ভিন্ন হয়ে গেল 2 সন্ত্রাসবাদীর শরীর। এই ঘটনার পর ভারত পাকিস্তান সীমান্তে সুরক্ষাবিধি আরো বাড়িয়ে তোলা হয়েছে বলে জানা গিয়েছে। তবে পাক জঙ্গিদের ভারতে অনুপ্রবেশের ঘটনাটি যে যথেষ্ট চিন্তার বিষয় সে কথা আলাদা করে বলার প্রয়োজন হয় না। যুদ্ধ দেখিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র বা ন্যাটোর ক্ষুদ্র বাহিনীর সমকক্ষ নয় বলছে রাশিয়া। ইউক্রেনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আক্রমণের 6 মাস গড়িয়েছে। এই যুদ্ধ রাশিয়ার সামরিক অর্থনীতি নিয়ে মৌলিক ধারণা পাল্টে দিয়েছে। এই বছরের শুরুতে যুক্তরাষ্ট্র যখন সম্ভাব্য যুদ্ধের বিষয়ে সতর্ক করেছিল, তখন ওয়াশিংটন ও ইউরোপের কর্মকর্তা ও বিশ্লেষকরা ধারণা করেছিলেন রাশিয়া বৃহৎ ও অত্যাধুনিক অস্ত্রে সজ্জিত সেনাবাহিনী দ্রুত ইউক্রেনীয় বাহিনীর ওপর প্রভাব বিস্তার করবে। তারা আরও ধারণা করেছিলেন পুতিন নিজেকে দুর্বল দেশীয় অর্থনীতির কারণে নিজেকে আবদ্ধ হিসেবে আবিষ্কার করবেন। এমনকি মার্কিন জয়েন্ট চিফস অফ স্টাফ চেয়ারম্যান জেনারেল মার্ক মিলি দেশটির কংগ্রেসকে সতর্ক করে বলেছিলেন, আক্রমণ শুরুর 72 ঘন্টার মধ্যে কিয়েভের পতন হতে পারে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছিলেন, রুশ মুদ্রা রুবলকে রাবল ধ্বংসের স্তূপে পরিণত করবেন। আর ক্রেমলিনের পুতিন ও ঘনিষ্ঠ উপদেষ্টারা ইউক্রেনকে অযোগ্য নেতৃত্ব থাকা একটি বিভক্ত দেশ হিসেবে বিবেচনা করেছিলেন, যে দেশের লড়াইয়ের মনোভাব থাকবে না। 6 মাস পর এখন এসব প্রত্যাশা ভয়াবহ ভুল বলে প্রমাণিত হয়েছে। ইউক্রেন যখন যুদ্ধের 6 মাস পার করছে, এখনও স্বাধীন হিসেবে বহাল রয়েছে এবং যুদ্ধের পরিণতি অনিশ্চিত। তবে এর মধ্যে এটি স্পষ্ট হয়েছে, পুতিন যেমনটি আশা করছিলেন, রাশিয়া একটি বৈশ্বিক সামরিক শক্তি, বাস্তবে তা প্রতীয়মান হয়নি। ইউক্রেনে তার আক্রমণের পরিকল্পনা রাশিয়ার প্রচলিত সক্ষমতা নিয়ে পূর্ণ বিবেচনা করতে বাধ্য করবে। এই আক্রমণে পশ্চিমাদের সামরিক জোট ন্যাটোর পূর্ব ইউরোপে সম্প্রসারণ নিশ্চিত হয়েছে। নিরপেক্ষ অবস্থান বাদ দিয়ে জোটে যোগ দিচ্ছে সুইডেন ও ফিনল্যান্ড। স্কটল্যান্ডের ইউনিভার্সিটি অফ সেন্ট অ্যান্ড্রুজ এর স্ট্র্যাটেজিক স্টাডিজের অধ্যাপক ফিলিপস ও ব্রায়েন বলেছেন, যুক্তরাষ্ট্র বা এমনকি ন্যাটোর ক্ষুদ্র বাহিনীর সমকক্ষ নয় রাশিয়া। এই যুদ্ধ দেখিয়ে দিয়েছে ব্রিটিশ বা ফরাসি কিংবা ইসরায়েলিরা যেভাবে জটিল সামরিক অভিযান পরিচালনা করতে পারে, রাশিয়ার সেই সক্ষমতা নেই। এক্ষেত্রে এমনকি দ্বিতীয় সারির সামরিক শক্তি নয় রাশিয়া। যুদ্ধে এখন পর্যন্ত ইউক্রেনের ব্যাপক অবকাঠামো, শহর, নগর ও ভারী সামরিক ক্ষয়ক্ষতির হয়েছে। সংঘাতের কারণে 100,000 মানুষ দেশ ছেড়েছেন এবং দেশটির অর্থনীতি ধুঁকছে। এরপরও প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি যুদ্ধকালীন দৃঢ় নেতা হিসেবে হাজির হয়েছেন। রাশিয়ার সেনাবাহিনী দ্বারা ব্যাপক ক্ষয়ক্ষতির পরও দেশকে প্রতিরোধ চালিয়ে যেতে অনুপ্রেরণা যোগাচ্ছেন। রুশ সেনাবাহিনী বাধ্য হয়েছে রাজধানী কিয়েভ দখল থেকে পিছু হটতে এবং পূর্বাঞ্চলে নিজেদের শক্তি সমাবেশ করতে। যুক্তরাষ্ট্র ও ইউরোপের অত্যাধুনিক অস্ত্রের সরবরাহ পাচ্ছে ইউক্রেন, যদিও এখনও সফলভাবে বড় আকারের পাল্টা আক্রমণের সক্ষমতা দেখাতে পারেনি তারা। আর দেশটির মিত্ররা ক্রমবর্ধমান অর্থনৈতিক চাপে পড়ছে।